মনোবিজ্ঞান কি? হোয়াট ইজ সাইকোলজি? মনোবিজ্ঞান হচ্ছে আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলিকে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ করা। সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এখানে বিহেভিয়ার এবং মেন্টাল প্রসেস দ্বারা শুধুমাত্র ব্যক্তি কী করে তা বোঝানো হচ্ছে না, এর দ্বারা ব্যক্তির চিন্তা, প্রক্ষোভ, প্রত্যক্ষণ ক্ষমতা, যৌক্তিক প্রক্রিয়া, স্মরণ প্রক্রিয়া, এমনকি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিজ যা শরীরের বিভিন্ন কাজগুলিকে মেনটেন করে থাকে, এই সমস্ত কিছুকেই বোঝানো হয়। মানুষের জীবনকে কিভাবে আরও উন্নত এবং পরিবর্তন করা যায় তার জন্য মনোবিজ্ঞানীরা ব্যক্তির বিহেভিয়ার এবং মেন্টাল প্রসেসগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং প্রেডিক্ট করে থাকে। আর এই ব্যাখ্যা বিশ্লেষণের জন্য তারা বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নিয়ে থাকে, যাতে এর উত্তরগুলি ভ্যালিড এবং যুক্তিসম্মত হয়। সাইকোলজির এই বর্তমান ধারণা অর্থাৎ সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণের ধারণা এসেছে অনেক পরেই। এই মডার্ন সাইকোলজি এসেছে কিভাবে, এই ভিডিওতে আমরা এটা সংক্ষেপে জানার চেষ্টা করব। তবে এই আলোচনা শুরু করব একটি চার্টের মাধ্যমে। এটি হচ্ছে চার্ট। প্রাচীন গ্রিক দার্শনিকরা মনে করত যে মন একটি গুরুত্বপূর্ণ টপিক হতে পারে, যেখানে এটাকে নিয়ে গভীর চিন্তাভাবনা বা অনুশীলন করা যেতে পারে। তারপরে দার্শনিকরা কয়েক শতক খুব যুক্তিতর্ক করল, পাশাপাশি বেশ কিছু প্রশ্নের জন্ম দিল। উদাহরণ হিসেবে বলা যায় ব্ল্যাঙ্ক স্লেটসের কথা, ল্যাটিন ভাষায় বলা হয় ট্যাবুলা রাসা। জন লকি, ইনি হলেন সপ্তদশ শতাব্দীর ব্রিটিশ দার্শনিক এবং এম্পিরিসিস্ট দার্শনিকদের মধ্যে অন্যতম। তিনি বললেন, জন্মের সময় শিশু ট্যাবুলা রাসা বা ব্ল্যাঙ্ক স্লেটসের মতো। এটা দিয়ে তিনি বোঝালেন যে শিশু যে পরিবেশে বড় হবে সে সেই পরিবেশের মতো হবে, এখানে তার নিজস্ব কোনো গুণ নেই। তার কথা হলো, আমাকে 10টি শিশু দাও, আমি পরিবেশ অনুযায়ী তাদের ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বানাতে পারি, আবার চোর বাটপারও বানাতে পারি। তাঁর এই মত প্লেটো, সপ্তদশ শতাব্দীর ফ্রেঞ্চ দার্শনিক রেনে দেকার্টস এর মতের বিরোধী, কারণ এরা মনে করতেন মানুষের কিছু গুণ বা জ্ঞান জন্মগত। যাই হোক, আমরা সাইকোলজিকে সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে পেয়েছি ঊনবিংশ শতাব্দীতে, যখন জার্মানির লিপজিগে প্রথম উইলহেম ভুন্ড এর দ্বারা এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি আবিষ্কার হলো, যে ল্যাবরেটরির উদ্দেশ্য ছিল বেশ কিছু সাইকোলজিক্যাল ঘটনাকে স্টাডি করা। আর ঠিক এই সময়েই উইলিয়াম জেমস কেমব্রিজে একটি ল্যাবরেটরি গড়ে তোলেন। যখন ভুন্ড 1879 সালে ল্যাবরেটরি গড়ে তোলেন, তখন তার লক্ষ্য ছিল আমাদের কনসিয়াস মাইন্ডের বিল্ডিং ব্লক কি, এগুলি সম্পর্কে স্টাডি করা। তিনি সাইকোলজি কি এর উত্তরে বলতে চাইলেন যে এটি হলো চেতন মন বা কনসিয়াস মাইন্ড সম্পর্কে স্টাডি। তার এই দৃষ্টিভঙ্গি স্ট্রাকচারালিজম নামে পরিচিত। এই নামকরণের কারণ হলো এখানে মানসিক বিভিন্ন উপাদান, যেমন পারসেপশন, প্রত্যক্ষণ, কনসিয়াসনেস বা চেতন, থিঙ্কিং বা চিন্তন, ইমোশন এবং আরও কিছু মানসিক অবস্থার উপাদানের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের চারপাশের পরিবেশকে জানতে সংবেদন প্রক্রিয়া কিভাবে সাহায্য করে, এর জন্য ভুন্ড এবং অন্যান্য স্ট্রাকচারালিস্টরা এক ধরনের পদ্ধতির সাহায্য নিতেন। এটাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন। তবে বর্তমানে মনোবিজ্ঞানীরা এটিকে ভুল প্রমাণ করেছেন, অর্থাৎ এই ইন্ট্রোস্পেকশন পদ্ধতিকে। এরপর যে মতবাদটি স্ট্রাকচারালিজমকে দূরে সরিয়ে সাইকোলজিতে মুখ্য স্থান অধিকার করল তা হল ফাংশনালিজম। ফাংশনালিজম মনের স্ট্রাকচারের উপর জোর না দিয়ে এরা জোর দিল আমাদের মন বা মাইন্ড কী করে এবং আমাদের বিহেভিয়ার কিভাবে কাজ করে থাকে। যেমন ভয় একটি প্রক্ষোভ, এখন এমার্জেন্সি সিচুয়েশনে এই প্রক্ষোভ কিভাবে কাজ করে সেটি এক্সামাইন করা ফাংশনালিজমের মধ্যে পড়ে। স্ক্রিনে আমরা একটাই মোবাইলের দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি দ্বারা স্ট্রাকচারালিজমকে নির্দেশ করা হচ্ছে এবং অপরটি দ্বারা ফাংশনালিজমকে নির্দেশ করা হচ্ছে। স্ট্রাকচারালিজমে মোবাইলের বিভিন্ন কম্পোনেন্টগুলির স্ট্রাকচার দেখতে পাচ্ছি এবং ফাংশনালিজমে দেখতে পাচ্ছি মোবাইলের সফটওয়্যারগুলি কীভাবে কাজ করছে। উইলিয়াম জেমস ফাংশনালিজম মুভমেন্টের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। এই ফাংশনালিজম 19 শতাব্দী অবধি পপুলার হয়েছিল। এরপর এলো গেস্টাল্ট সাইকোলজি 19 শতাব্দীর পর। এই ধারণাকে কিছু জার্মান সায়েন্টিস্ট পরিচালনা করেন, যেমন হারমান এবিংহস, ম্যাক্স ওয়ারদেমার ইত্যাদি। এদের বক্তব্য হলো, আমরা যা কিছু দেখি বা প্রত্যক্ষ করি তা সংগঠিত রূপেই প্রত্যক্ষ করি, অর্থাৎ কোনো বস্তুকে বা কোনো পরিস্থিতিকে সম্পূর্ণ রূপেই প্রত্যক্ষ করি। এমন নয় যে কোনো বস্তুর বা সিচুয়েশনের পার্টিকুলার কোনো অংশকে প্রত্যক্ষ করি। যেমন আমরা ছোটবেলায় তৃষ্ণার্থ কাক এবং পাথরের গল্প পড়েছি, সেখানে দেখেছি কাকটি সম্পূর্ণ পরিস্থিতিকে প্রত্যক্ষ করার পরেই কাকটি তার সমস্যা মেটালো। এমন নয় যে কাকটি পাথরগুলিকে আলাদাভাবে এবং জলগুলিকে আলাদাভাবে প্রত্যক্ষ করল, বরং সম্পূর্ণ পরিস্থিতিকেই সামগ্রিকভাবে প্রত্যক্ষ করেছে। আমরা চার্টে দেখতে পাচ্ছি এখন অবধি 19 শতাব্দী অবধি আমরা এসেছি। এখান থেকে সাইকোলজিতে নারীদের অংশগ্রহণ শুরু হয়। যেমনটা অন্যান্য ক্ষেত্রে দেখা যায়, সাইকোলজিতেও সামাজিক কুসংস্কারের কারণে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হতো, আর এটা হতো 19 শতাব্দীর আগে অবধি। এমনকি 19 শতাব্দীর আগে তাদেরকে অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও নেওয়া হতো না। যাই হোক, 19 শতাব্দীর পরে সাইকোলজির ফিল্ডে নারীদের অনেক কন্ট্রিবিউশন দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় মার্গারেট ফ্লয় ওয়াশবার্ন 1871 থেকে 1939, ইনি হলেন প্রথম মহিলা যিনি সাইকোলজির উপর ডক্টরেট করেন এবং অ্যানিমাল বিহেভিয়ারের উপর কাজ করেন। LS হলিংওয়ার্থ, ইনিও একজন প্রথম দিকের মহিলা সাইকোলজিস্ট যিনি শিশু বিকাশ এবং মহিলাদের বিভিন্ন মানসিক সমস্যার প্রতি জোর দেন। এছাড়াও ম্যারি ককিন 20 শতাব্দীর প্রথম দিকে মানুষের মেমোরি বা স্মৃতিশক্তি নিয়ে কাজ করেন এবং ইনি হলেন আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তথা APA এর প্রথম মহিলা প্রেসিডেন্ট। ক্যারেন হর্নি, ইনিও একজন মহিলা যিনি ব্যক্তিত্বের সামাজিক এবং সাংস্কৃতিক উপাদানের প্রতি আলোকপাত করেন। এছাড়াও বিশিষ্ট মনোবিদ সিগমুন্ড ফ্রয়েডের মেয়ে অ্যানা ফ্রয়েডের কথা আমরা বলতে পারি, যিনি মানুষের অস্বাভাবিক আচরণের ট্রিটমেন্টের জন্য প্রসিদ্ধ। এবার আমরা মডার্ন সাইকোলজির বিভিন্ন দিকগুলি আলোচনা করব এবং দেখব সাইকোলজির কোন কোন পার্সপেক্টিভগুলি বর্তমানে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের জীবনকে উন্নত ও সহজ করার জন্য সাইকোলজির কোন কোন দিকগুলি আমাদের সাহায্য করছে। আলোচনার সুবিধার জন্য আমরা এখানেও একটি চার্টের সাহায্য নেব। এই চার্টে আমরা এটা দেখতে পাচ্ছি যে মডার্ন সাইকোলজিতে বিভিন্ন সময়ের ব্যবধানে বিভিন্ন সাইকোলজিস্টের উদ্ভব ঘটেছে। অন্যান্যদের মতোই আমিও এখানে পুরো মডার্ন সাইকোলজিকে 5টি বড় পার্সপেক্টিভে ভাগ করে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমরা জানি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াগুলিকে বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করা। আমরা এখানে মডার্ন সাইকোলজির যে 5টি দিক আলোচনা করব, সেখানে একই আচরণকে ভিন্ন ভিন্ন দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় মাত্র। উদাহরণ হিসেবে আমরা এটিকে আমাদের দেশের মানচিত্রের সাথে তুলনা করতে পারি, যেখানে দেশ তো হচ্ছে একটি, সেটি হচ্ছে ভারত, কিন্তু বিভিন্ন মানচিত্র এটার বিভিন্ন দিক তুলে ধরে মাত্র। যেমন কিছু মানচিত্র রোড এবং হাইওয়েজ তুলে ধরে, আবার কিছু মানচিত্র ল্যান্ডমার্কগুলিকে তুলে ধরে। এবার আসি মূল আলোচনায়। মডার্ন সাইকোলজির পাঁচটি পার্সপেক্টিভ হচ্ছে, 1 নম্বর নিউরো সায়েন্স পার্সপেক্টিভ, 2 নম্বর সাইকোডাইনামিক পার্সপেক্টিভ, 3 নম্বর বিহেভিয়ারাল পার্সপেক্টিভ এবং 4 নম্বর কগনিটিভ পার্সপেক্টিভ এবং সবশেষে হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এবার এগুলিকে একের পর এক সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমটি হলো নিউরো সায়েন্স পার্সপেক্টিভ। এদের মূল বক্তব্য হলো মানুষ এবং অন্যান্য প্রাণীরা জৈবিকভাবে কার্য সম্পাদন করে থাকে, কিভাবে নার্ভ সেলগুলি একে অপরের সাথে যুক্ত, কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য এবং পূর্বপুরুষদের প্রভাব আমাদের আচরণকে প্রভাবিত করে, অথবা কিভাবে আমাদের মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেম আমাদের বিহেভিয়ারকে প্রভাবিত করে, এগুলি এখানে স্টাডি করা হয়। এবার আসি দ্বিতীয় পার্সপেক্টিভ, সাইকোডাইনামিক পার্সপেক্টিভ। এখানে মনে করা হয় ব্যক্তির অবচেতন বা অন্তর্নিহিত কোনো শক্তি এবং অন্তর্দ্বন্দ্ব দ্বারা তার আচরণ প্রভাবিত হয়, এবং মনে করা হয় এই অবচেতন বা অন্তর্নিহিত শক্তি বা ইনার ফোর্সগুলি সম্পর্কে আমরা খুব কম সচেতন হয়ে থাকি। যদিও বিশিষ্ট মনোবিদ সিগমুন্ড ফ্রয়েডের হাত ধরে এই মতবাদের উৎপত্তি, তবে পরবর্তীকালে অরিজিনাল ফ্রয়েডের নীতিগুলির মধ্যে কিছু নীতি পরিবর্তন করা হয়। যাই হোক, এদের মূল কথা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনার পারসন। এরপর তৃতীয় পার্সপেক্টিভ, বিহেভিয়ারাল পার্সপেক্টিভ। আগের দুটি পার্সপেক্টিভে আমরা দেখলাম যে প্রাণীর আচরণের জন্য তার ভেতরের কোন কোন জিনিসগুলি দায়ী। বিহেভিয়ারাল পার্সপেক্টিভের ক্ষেত্রে এটি বিপরীত, অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হয় ব্যক্তির সেই আচরণকে যা আমরা বাইরে থেকে দেখতে পাই এবং যে বিহেভিয়ারকে আমরা নিরপেক্ষভাবে পরিমাপ করতে পারি। তাছাড়া ব্যক্তির এই বিহেভিয়ারের জন্য তারা এনভায়রনমেন্টকে দায়ী করে। জেবি ওয়াটসন প্রথম সাইকোলজিস্ট যিনি এই দৃষ্টিভঙ্গির সমর্থন করেন। এছাড়াও আছে বিশিষ্ট মনোবিদ B.F. স্কিনার, যিনি এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে দেখিয়েছেন শিক্ষার্থী কিভাবে শেখে। এবার দেখি কগনিটিভ পার্সপেক্টিভ কি বলছে। কগনিটিভ পার্সপেক্টিভের ক্ষেত্রে যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো ব্যক্তি কিভাবে তার চারপাশের পরিবেশকে নিয়ে চিন্তা করে, বোঝার চেষ্টা করে এবং কিভাবে সেটিকে জানার চেষ্টা করে। বেশ কিছু মনোবিজ্ঞানী এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষকে কম্পিউটারের সাথে তুলনা করেছেন। কম্পিউটার যেমন ইনফরমেশনকে প্রসেসিং করে, সেরকমই মানুষও ইনফরমেশনকে প্রসেসিং করে। এজন্যই এর মূল কথা হলো আইডেন্টিফাইং দ্য রুটস অফ আন্ডারস্ট্যান্ডিং। সবশেষে হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ। এই দৃষ্টিভঙ্গি আগের দৃষ্টিভঙ্গিগুলিকে উপেক্ষা করল এবং এদের কথা হলো যে ব্যক্তি স্বাভাবিকভাবেই সামনের দিকে বা উন্নতির দিকে এগিয়ে যেতে প্রচেষ্টা চালিয়ে যায়, আর এটা করে থাকে তাদের বিহেভিয়ারকে কন্ট্রোলে রেখেই। এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যক্তির ফ্রি উইলের ওপর। ফ্রি উইল হলো ব্যক্তির এমন একটি গুণ বা কোয়ালিটি যা তাকে তার বিহেভিয়ার এবং জীবনকে পরিচালনা করার জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কার্ল রজার্স এবং আব্রাহাম মাসলো এই দৃষ্টিভঙ্গির দুজন বিখ্যাত মনোবিদ। আমরা এতক্ষণ পর্যন্ত মডার্ন সাইকোলজির 5টি ব্রড অ্যাসপেক্ট শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আরও একটি কথা স্পষ্ট করি। এখানে আমরা যে 5টি ব্রড পার্সপেক্টিভকে আলাদা আলাদাভাবে জানলাম, এর মানে এই নয় যে কোনো সাইকোলজিস্ট তার সমস্যা সমাধানের ক্ষেত্রে যে কোনো একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির উপরেই আস্থা রাখবেন। তিনি চাইলে যে কোনো পার্সপেক্টিভের সাহায্য নিতে পারেন, কারণ এই পার্সপেক্টিভগুলির আলটিমেট লক্ষ্য হল ব্যক্তির আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।